বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ইয়াসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বহু এলাকা, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়লেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি নিজস্ব সংসদীয় এলাকা ঘুরে দেখেন, যান ত্রাণ শিবিরগুলোতেও। পানীয় জল এবং থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক আছে কিনা সবটা খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতিশ্রুতি দেন সাংসদ অভিনেত্রী, সে বিষয়ে প্রশাসনিক বৈঠকও সারেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।